সবে সবে মা হয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছেলের জন্মের পর হাসপাতাল থেকেই তার ছবি শেয়ার করেন পূজা। ছেলের ছবি প্রকাশ্যে আনলেও তার মুখ কার্যত লুকিয়ে রাখেন অভিনেত্রী। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে হাজির হয়েও পূজা ছেলের ছবি শেয়ার করেন, যদিও তা মুখ ঢেকে। কিছু পারিবারিক রীতিনীতি পালনের পরই সন্তানের মুখ সকলের সামনে দেখাবেন বলে জানিয়েছিলেন পূজা। জন্মের প্রথম দু মাস ছেলের ছবি প্রকাশ্যে না আনলেও সম্প্রতি একরত্তির ছবি প্রকাশ করেন পূজা। তবে সেগুলোতে মুখ দেখা যাচ্ছিল না কৃষিবের। তবে এবার সামনে এসেছে স্পষ্ট ছবি। প্রসঙ্গত, দীর্ঘ 12 বছরের প্রেমের সম্পর্ক ছিল পূজা এবং কুণালের। এরপর 2017-এর 16 অগস্ট পূজা এবং কুণালের এঙ্গেজমেন্ট হয়। এরপর 2020-এর 15 এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল, কিন্তু করোনার জন্য তা হয়নি। তবে সেদিনই রেজিস্ট্রি করে নেন তারা। এর কিছুদিনের মধ্যে প্রকাশ্যে আসে সুখবরটি, মা হতে চলেছে নায়িকা। জানা গিয়েছে করোনা পরিস্থিতি কেটে গেলে সন্তান কোলে নিয়ে সম্ভবত বিয়ের পিঁড়িতে বসবেন পূজা এবং কুণাল। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।